আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের বিরুদ্ধে গোইন জল সমস্যাগুলো মূলত আমাদের অন্যান্য সমস্যা আছে একটু ভিন্ন আর এই গোয়েন্ড জনপ্রের সমস্যাগুলো অন্যান্য সমস্যা আছে ভিন্ন কারণে গোয়েন্দারের প্রতি সবাই আগ্রহ থাকে গোয়েন পেট বা আইমগ্ মূলত আমাদের গোয়েন্দম পেট বা আইমের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি গোয়েন্দের দক্ষতা বৃদ্ধি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গৈন পেট বা আইম মূলত কঠিন থেকে কোথাও করা হয় তাই ভয় পেলে চলবে না গণিতলাম পেয়ার বা আমাঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারি কিছু প্রবলেম স্ট্র্যাটেজি ইউজ করে তো আজকে বেড়েতে আমরা ঠিক তেমনি একটি গণিত পেয়ারের সমস্যার সমাধান করবো তো আজকে বাড়িতে আমরা যেই সমস্যাটা আলোচনা করবো সেই সমস্যাটি মূলত বাংলাদেশে গণিতল পেয়ার যখন শুরু হয় তখন গুটিকত বই ছিল আর যেসব বই ছিল সেগুলো ইংরেজিতে লেখা ফলে বাংলাদেশের বা স্টুডেন্টদের কাছে সেই সব বইগুলো পড়ে গণিত পেয়ারে চান্স পাওয়া খুবই কষ্টসাধ্য এই জন্য ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং ডক্টর কায়কোবাস একটি বই লিখেছেন যা গণিত নম্বর প্রথম ধাপ এই বইটি হলো নির অনুণ সেই নির অনুনের বইয়ের পঁচিশ নম্বর সমস্যার সমাধান করবো আজকে আমরা আজকে এই ভিডিওতে তো এখন আমরা এই সমস্যার সমাধানে চলে যাই তো প্রথমে আমরা সমস্যাটাই দেখি সমস্যাটি বলা হয়েছে তৃতীয় পার পাঁচ ফাইভ হান্ড্রেডকে ইলেভেন দ্বারা ভাগ করলে ভাগ শেষ করতো অর্থাৎ এখানে আমাদেরকে শেষ বের করতে বলা হয়েছে এক্ষেত্রে আমরা একটি প্রসেস ইউজ করবো সেই প্রসেসটি হলো মডুলার অ্যারিথমেটিক বা ভাগ্যাস উপপাদ্য তোমরা যারা মডুলার অ্যাথমেটিক বা ভাগশেষ উপাদ্য সম্পর্কে জানো না তোমরা চাইলে গুগল বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো আমার চ্যানেলে গণিত লম্পিয়ারের মডুলার অ্যাথমেটিক সম্পর্কে তো নানা বিষয়ের ভিডিও আসতে সামনে এখন আমি এই সমস্যার সমাধানে আলোচনা করব। তো প্রথমে আমরা চিন্তা করি যে তোমাদেরকে বলা হয়েছে থ্রি টু দি পার ফাইভ হান্ড্রেডকে এগারো দ্বারা ভাগ করতে হবে এবং এই ভাগটা কিন্তু আমরা জেনারেলি ভাগ করতে পারবো না যেহেতু আমরা মর অ্যাথমেটিকটা কাজ করবো তা আমরা সবাই মঠ শব্দের সাথে পরিচিত তো সুতরাং আমরা লিখতে পারি থ্রি ট্রিপল ফাইভ হান্ড্রেড মঠ ইলেভেন অর্থাৎ আমি থ্রি ট্রিপল ফাইভ হান্ড্রেডকে ইলেভেন দ্বারা ভাগ করছি এই কথাটির অর্থ এবং আমরা এখানে চিন্তা করে দেখো আমরা কেন জেনারেলি ভাগ করতে পারছি না এই সংখ্যার আগে কারণ হলো এর পাওয়ারটা কিন্তু অধিক ফাইভ অনেক বিশাল পরিমাণ একটা সংখ্যা আসবে যদি আমরা এটা গুণ করতে যাই এবং এই গুণ করাটা আমাদের খুবই কষ্টসাধ্য ক্যালকুলেটার ট্রাই করলেও গুণ ফল আসবে না বা ইর দেখাতে পারে সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের ভাগ যে পাওয়ারটা আমাদের বড় তাই এই ক্ষেত্রে আমরা পাওয়ারটাকে ছোট করতে হবে ছড়ো করার মাধ্যমে আমরা ভাগশেষ বের করতে পারবো আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন তো এখানে আমরা ব্যাক ক্যালকুলেশনের পদ্ধতি কাজে লাগাবো অর্থাৎ সংখ্যাগুলোর পাওয়ারকে আমরা ছোটো করতে থাকবো এবার ফাইভ হান্ড্রেড লিখতে পারি থ্রি রিপার টু হান্ড্রেড ফিফটি স্কোয়ার মড ইলেভেন এবং থ্রি রেপার টু হান্ড্রেড ফিফটিকে লিখতে পারে থ্রি রেপার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ স্কোয়ার মড ইলেভেন এবং থ্রি রেপার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে লিখতে পারে থ্রি রিপার সিক্সটি টু স্কোয়ার মড ইলেভেন এবং থ্রি রেপার সিক্সটি টুকে লিখতে পারি থ্রি ওপার থার্টি ওয়ান স্কোয়ার মড ইলেভেন এবং থ্রি দুবার থ্রিটি ওয়ান থার্টি ওয়ানকে লিখতে পারি থ্রি দুবার ফিফটিন স্কোয়ার ইন্টু থ্রি মড ইলেভেন থ্রি থ্রিবার ফিফটিনকে লিখতে পারি থ্রি ডিপার সেভেন স্কোয়ার ইন্টু থ্রি মড ইলেভেন থ্রি টিপার সেভেনকে লিখতে পারি থ্রি কিউব স্কোয়ার ইন্টু থ্রি মড ইলেভেন এবং থ্রি কিউবকে লিখতে পারি থ্রি স্কোয়ার ইন্টু থ্রি এবং থ্রি স্কোয়ার ইন্টু থ্রি অর্থাৎ থ্রি কিউবকে যদি আমি এগারো দ্বারা ভাগ করি এর ভাগ সেটা পাচ্ছি ফাইভ এতক্ষণ যে আমরা যে প্রক্রিয়াটি করলাম সেই প্রক্রিয়াটা হলো আমরা সংখ্যার পারগুলোকে দুই দ্বারা ভাগ করার মাধ্যমে ওই পারগুলোকে ছোট করেছি এবং সর্বশেষ আমরা থ্রি কীকে এক দ্বারা ভাগ করে যে ভাগ্যেষ পেয়েছি ফাইভ সেই ফাইভটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের পরবর্তী ধাপে সমাধান করব। এখানে ফাইভ কিন্তু আমাদের সর্বশেষ ভাগশেষ নয় মূলত আমরা আমাদেরকে কাজ সুবিধার ক্ষেত্রে এই ঘাতগুলোকে আমরা দুই হাজার ভাগ করে ছোটো করেছি যাতে আমরা খুব সহজে ভাগশেষ বের করতে পারি আর এটাই হল ব্যাক ক্যালকুলেশন করার পদ্ধতি এখন আমরা এই ভাগ কাজে লাগিয়ে পরবর্তী অংশের সমাধানে চলে যাচ্ছি এখন আমরা থ্রি কিউবকে দ্বারা ভাগ করলে যে ভাগসের মান পাচ্ছি ফাইভ সে ফাইভের মান কাজে লাগিয়ে পরবর্তী পাওয়ারের ভিত্তিক সংখ্যার ভাগশেষ বের করব। তো থ্রি কিউবের উপরে যে সংখ্যাটি রয়েছে হল থ্রি রিপার সেভেন সেই ক্ষেত্রে ভাগ্য হবে ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি এবং ফাইভ স্কোয়ার ইন্টু থ্রিকে দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা নাইন এবং থ্রি ট্রি বাই সেভেনের উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি হল থ্রি পার ফিফটিন এবং আমরা থ্রি টু বাই সেভেনের ভাক্সের মান পেয়েছি নাইন তাহলে আমরা থ্রি বাই ফিফটিনের ক্ষেত্রে বাক্সের মান হবে নাইন স্কোয়ার ইন্টু থ্রি তো নাইন স্কোয়ার ইন্টু থ্রিকে এক হাজার ভাগ করলে বাক্সের মান পাচ্ছি আমরা ওয়ান এবং থ্রি বার ফিফটিনের উপরে যে সংখ্যা সেটি হলো থ্রি পার থার্টি ওয়ান এবং আমরা থ্রি বাই ফিফটিনের ভাক্সের মান পেয়েছি ওয়ান তো থ্রি বাই থার্টি ওয়ানের বাক্সের মান হবে ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি এবং ওয়ান স্কোয়ার ইন্টু থ্রিকে একদারে ভাগ করলে বাক্সের মান হচ্ছে মাইনাস এইট এবং থ্রি ত্রি বাই থার্টি ওয়ানের ক্ষেত্রে আমরা যে উপরের সংখ্যাটা পাচ্ছি সেটি হল তৃতীয় বা সিক্সটি টু এবং থ্রি ট্রি সিক্সটি টু এর বাক্সের মান হবে মাইনাস এইট স্কোয়ার আর মাইনাস এইট স্কোয়ারকে একে দরে ভাগ করলে পাচ্ছি নাইন এবং থ্রি তু বা সিক্সটি টু উপরের সংখ্যা হল তৃতীয়বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হল পাওয়ার এবং আমরা তৃতীয়বার সিক্সটি টু এর ক্ষেত্রে পাচ্ছি ভাক্স হচ্ছে নাইন এবং তৃতীয়বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের ভাগ্যস হবে নাইন স্কোয়ার ইন্টু থ্রি নাইন স্কোয়ার ইন্টু থ্রি এর ভাক্সের মানকে হলো ওয়ান এবং তৃতীয়বার টু হান্ড্রেড ফিফটিন এর ভাক্সের মান হল ওয়ান স্কোয়ার আর আমরা এগারো ধরা ভাগ করলে পাচ্ছি মাইনাস টেন এবং তৃতীয় পার্ড ফিফটিনকে আমরা যদি এগার ধরা ভাগ করি তাহলে বাক্সের মান পাবো মাইনাস টেন স্কোয়ার এবং এর ভাক্সের মান হল ওয়ান সুতরাং বাক্সের মান ওয়ান